হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে চলেছে যারা মুভি দেখতে ভালোবাসার জন্য, বিকজ ডিসেম্বর মাসে সব কটা বড় মুভি নিয়ে আজকে আমরা কথা বলছি। তো ডিসেম্বরে স্টার্ট করছে পুষ্পা টু। পুষ্পা নাম কেনা জানে, ঠিক আছে? পুষ্পা এখন আলু অর্জুন এখন আমাদের পুরো প্যান ইন্ডিয়া অ্যাক্টর, প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে গেছে। পুষ্পা ওয়ান প্রচুর কামিয়ে ছিল, পুষ্পা টু থেকে এক্সপেক্ট করা হচ্ছে ইন্ডিয়ান যত বক্স অফিস আছে সব ভেঙে এটা টপ ওয়ানে চলে যাবে। এবং এর মেকাররা কিন্তু সেইভাবেই কাজ করছে, বিকজ এটার যে রিলিজ ডেটটা বারবার বারবার চেঞ্জ করা হচ্ছে এবং এই মুহূর্তে রিলিজ রাখা হচ্ছে 5th December 2024। এই মুভিটা নতুন টিজার নিয়ে, এই রিলিজ ডেট নিয়ে পুরোপুরি আমি কথা বলেছি, সেই ভিডিওটা তোমরা ডেফিনেটলি লিঙ্কে প্রেস করে চেক আউট করে নিও বা আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, এই পুষ্পা টু যে মুভিটা আসছে, এই মুভিটা ধরা হচ্ছে যে ফার্স্ট ডেতে হয়তো 300 কোটি টাকা এরা টার্গেট নিয়ে চলছে অল ওভার ওয়ার্ল্ডে, ঠিক আছে? বিকজ এই মুভিটা অল ওভার ইন্ডিয়া না, অল ওভার ওয়ার্ল্ড বেরাবে এবং এই মুভিটা কিন্তু একটা ভালো বাজেটের মুভি এবং এই মুভিটা কিন্তু বহুত এক্সপেকটেশান আছে। সো যারা এই মুভিটা দেখতে পছন্দ করে, মানে আলু অর্জুনের মুভি দেখতে পছন্দ করে, যারা পুষ্পা মুভিটা পছন্দ করেছে তাদের জন্য কিন্তু এটা বড় টিজ আসতে চলেছে পুষ্পা টু। বিকজ এই ফিল্ম যেটুকু পেয়েছি, টিজার যেটুকু পেয়েছি সেটা কিন্তু দারুণ লেগেছে এবং ট্রেলারটা হয়তো নভেম্বরের মিডিলে আমরা পেয়ে যাবো। তো নেক্সট ডেতে আসতে চলেছে December 6th ছাবা। এই ছাবা মুভিটা না প্রথম টিজার বেরোনোর পরে কিন্তু পুরো চুপচাপ হয়ে গেছে। মোস্ট প্রবাবলি এই মুভিটা পিছিয়ে হয়তো জানুয়ারির স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস দিয়ে ফেলা হবে, বিকজ এই মুভিটার মেকাররা কিন্তু কথাই বলছিল, প্রথম টিজার এসেছে যেটা বলা হয়েছিল December 6th এই মুভিটা বেরোচ্ছে। বাট যেহেতু পুষ্পা এত বেশি হাইপ রয়েছে, তো এই মুভিটা যদি এই পুষ্পার সঙ্গে বের করে তাহলে কিন্তু খুব চান্স এই মুভিটা ভালো ইনকাম করতে পারবে না, যেটা ওর কাছে করা উচিত। বিকজ এই মুভিটা কিন্তু যেহেতু এই মুভিটা মহারাষ্ট্রের কিং যে সম্ভাজির উপর বানানো হয়েছে, তো এই মুভিটা মহারাষ্ট্রে খুব বড় বাজেটে এটা খুব বেশি ইনকাম করলো, পুরো অল ওভার ইন্ডিয়া এবং অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু অত বেশি হয়তো এটা ইনকাম করতে পারবে না। সো এই মুভিটা খুব বড় চান্স যে এই মুভিটা পিছিয়ে দেবে। তো এই মুভিটা যারা অ্যাক্টর রয়েছে, সেখানে ভিকি কৌশল কিন্তু এই মহারাজা সম্ভাজির অ্যাক্টিং করছে, এছাড়া অক্ষয় খান্না, রশ্মিকা মাদানি, দিব্যা দত্তা, অনুষ্ঠিতা রানা, এরকম অনেক বড় বড় কাজ কিন্তু নেওয়া হয়েছে এবং টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছিল। বাট রিলিজ ডেটটা আমার মনে হচ্ছে পিছিয়ে দেওয়া উচিত বা পিছিয়ে দেওয়া হবে, বিকজ মেকাররা কিন্তু কোনো কথাই বলছে না আপাতত এই টিজারটার পর থেকে, ঠিক আছে? তোমাদের এই বিষয়ে কি মনে হয় তোমাকে নিশ্চয়ই জানিও, যে পুষ্পে এবং ছাবা যদি দুটো পরপর দিনে বেরোয় কোন মুভিটা তোমরা প্রিফার করবে। নেক্সট একটা ইংলিশ মুভি ক্রেভিন দ্য হান্টার, এটা সোনির তরফ থেকে আসছে এবং এটা স্পাইডারম্যান ভার্সেস স্পাইডারম্যান লিস্ট যে মুভি সোনিটা বানাচ্ছে তারই একটা অংশ, ঠিক আছে? যেটার উপর আমার খুবই, আমার মনে হয় না মুভিটা একদমই চলছে, বিকজ আমি অলরেডি বেনাম যে 3 বেরিয়েছিল সেটার আমি রিভিউ করেছি, ডেফিনেটলি চেক আউট করে নিও, আমি লিঙ্কের ডিসক্রিপশান দিয়ে দেবো, ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, সেই মুভিটাও কিন্তু অতটা ভালো হয়নি, বিকজ প্রত্যেকটা সোনি মুভি যেটা ওরা করছে স্পাইডারম্যানকে ছাড়া, মানে বাদ দিয়ে স্পাইডারম্যান স্পাইডার ভার্সের যে অন্য অন্য ভিলেন আছে তাদেরকে নিয়ে অ্যান্টি হিরো টাইপ বানানোর চেষ্টা করছে, সেটা আমার একদমই ভালো লাগছে না। আর এই মুভিটার আমি ট্রেলার দেখেছি, আমার এমন কিছু ভালো লাগেনি, যেখানে অ্যারন টেলর জনসন হচ্ছে মেন, আমাদের কেভিন রয়েছে, এছাড়া রাসেল ক্রো রয়েছে এবং আরও বড় বড় অ্যাক্টাররা রয়েছে। যাই হোক, আমরা অ্যারন টেলর জনসনকে অলরেডি হুইসিবল হিসেবে দেখেছি, আমরা স্কারলেট উইচের ভাই হিসেবে দেখেছি, এখানে আবারও কেভিন দ্য হান্টার হয়ে চলেছে। যেই মানে এটা যে কাস্ট করেছে সেটা আমার পছন্দ হয়নি, সেকেন্ড আমার এর যে ট্রেলারটা পছন্দ হয়নি। বাট এই মুভিটি যদি স্পাইডারম্যানকে নিয়ে হতো, কেভিন দ্য হান্টারকে স্পাইডারম্যান হিরো হতো, কেভিন হান্টার ভিলেন হতো, তাহলে কিন্তু মুভিটা একটা অন্য লেভেলে চলে যেত। বাট যাই হোক, এই মুভিটা আসছে কেভিন দ্য হান্টার 13th December, তোমরা চাইলে এই মুভিটা হলে গিয়ে দেখতে পারো, হিন্দি ডাবিং তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের বাংলার বড় মুভি, সেটা হচ্ছে খাদান, দেবের মুভি খাদান বাংলাতে রিলিজ করে চলেছে 20th December। এই মুভিটা কিন্তু বাংলার রেকর্ড যা আছে সেগুলো ভাঙতে চলেছে। এই বড় বড় মুভি থাকা সত্ত্বেও আমি বিলিভ করি যে বাংলার মানুষ কিন্তু খাদান দেখতেই যাবে, বিকজ খাদানে আমি ট্রেলার দেখেছি, আমার দারুণ লেগেছে। মুভিটাতে দুটো রোল থাকতে চলেছে দেবের, ঠিক আছে? দুটো লুকই একদম ডিফারেন্ট আছে এবং ওর একটা ডায়লগ আছে মুভিটাতে যে আমি ফ্যামিলি নিয়ে আসছি, কি বলে কি মনে করেছো, অ্যাকশনটা ভুলে গেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল ডায়লগ হচ্ছে, ও ফ্যামিলিটাই মুভি অনেকগুলো করছিল এবং এখানে কিন্তু আবার অ্যাকশানে ব্যাক করছে যেখানে যিশু সঙ্গে রয়েছে, ঠিক আছে? আর এটা খাদান নিয়ে, ঠিক আছে, কয়লা খনি নিয়ে ওখানে
মুভিটা হতে চলেছে এবং মুভিটা কিন্তু একটা অন্য লুক লাগছে, দেখতে ভালো লাগছে। মুভিটার যে আপাতত অ্যাটমসফিয়ার যেটুকু আমরা দেখেছি ভালো লেগেছে, এবং দেবের অ্যাক্টিং কিন্তু অনেক ইম্প্রুভ করে গেছে। লাইক 2010-12 কথা যদি বলো, এখন রিসেন্ট দেবের কথা বলো, রিসেন্ট টেক্কা বেরিয়েছিল, কত সুন্দর মুভি হয়েছিল, ঠিক আছে ভালো। যদি অ্যাক্টিংয়ের কথা বলো, দেবের অ্যাক্টিং ফাটিয়ে দিয়েছে। আর এখানেও আমার মনে হচ্ছে দেব কিন্তু একটা রেকর্ড তৈরি করে চলেছে এই খাদার মুভি থেকে, এবং এই মুভিটি যদি ভালো চলে আই থিঙ্ক এর সিকুয়েল কিন্তু আমরা পরে হয়তো পেতে পারি। তো তোমরা কিন্তু খাদান ডেফিনেটলি দেখতে যেতে পারো 20 ডিসেম্বরের দেবের মুভি। ওকে, এরপর 20 ডিসেম্বর আরেকটা হিন্দি এবং একটা ইংলিশ মুভি বেরা চলেছে। তো হিন্দি মুভিটা বেরা চলেছে ওয়েলকাম টু দ্য জঙ্গল। তো ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির এটা আই থিঙ্ক থার্ড মুভি বা ফোর্থ মুভি, আই ডোন্ট নো। চাই প্রথম মুভিটা ভালো ছিল, সেই একটা নাম রেখেই এরা কন্টিনিউসলি মুভি বানিয়ে যাচ্ছে। এবং এদের যে মানে অ্যাকচুয়ালি মুভিটাতে কাহিনি সেরকম কিছু থাকে না, ঠিক আছে, কমেডি মুভি হয়ে থাকে, এবং মুভির যে অ্যাকচুয়াল বাজেট কি চলে যায় এদের অ্যাক্টারদের উপর, বিকজ এখানে বড়ো বড়ো অ্যাক্টার রয়েছে। এখানে অক্ষয় কুমার, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডিজ, রবীন্দ্র টন্ডন, সঞ্জয় দত্ত, এছাড়াও আরও পরেশ রাওয়াল, অনিল কাপুর, মানে ভরে অ্যাক্টার রয়েছে। এত অ্যাক্টার নিচে এরা আই থিঙ্ক বাজেট যেটা যা আছে সব ওদের অ্যাক্টারদের দিয়ে চলে গেছে। বিকজ লারা দত্ত, সুনীল শেট্টি, সিরাজ তালপাড়ে, তুষার কাপুর, অফ মাই গুডনেস, অনিশ, ববি দেওয়াল, রাজপাল যাদব, জনি লিভার, রাহুল দেব, মানে কাকে নেয়নি এরা। তো যাই হোক, এই মুভিতে একটারা ভর্তি ভরে দিয়েছে, ঠিক আছে, যা বাইরেটা চাই দিকে একটাই দিতে শেষ করেছে। মুভিতে হয়তো কিছুই থাকবে না, ঠিক আছে, এটাতে একটাই দেখতে হবে, কোনো কাহিনি থাকবে না, আই ডোন্ট থিঙ্ক, ঠিক আছে। বিকজ প্রথম যে মুভিগুলো বেরোয় না, ওয়েলকাম ধরে নাও বা ধরে নাও হাউসফুল ধরে নাও বা তুমি ভুলভুলাইয়া ধরে নাও, প্রথম পার্টগুলো খুব ভালো হয়, ঠিক আছে, এবং সেই যে ফ্র্যাঞ্চাইজ তৈরি হয়ে যায় ভালো পার্ট, ওদের নাম নিয়ে ওরা চালিয়ে যায়। তো তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে, আই থিঙ্ক এই মুভিটা বেটার হবে ওটিটি দেখা, ঠিক আছে, হলে গিয়ে এত পুরো টাকা খরচা হবে দেখার থেকে এই মুভি বাড়িতে বসে দেখতে সবার সঙ্গে আই থিঙ্ক বেটার ফিল, ঠিক আছে, টাকাটা জাস্টি করে, বিকজ তোমাদের কাছে কিন্তু অনেক বেশি অপশন থাকবে হলে গিয়ে দেখার জন্য, ঠিক আছে। তো সেম দেখতে আরেকটা মুভি বেরাচ্ছে ইংলিশ মুভি, সেটা হচ্ছে মুফাসা দ্য লায়ন। লায়ন কিং মুভি তোমরা সবাই দেখেছো, ওটা লাইভ অ্যাকশন মুভি কিছুদিন আগে, কিছু বছর আগে বেরিয়েছিল, যেটা ভালো ইনকাম করেছিল, সেটারই একটা লাইভ অ্যাকশন মুভি হচ্ছে মুফাসাকে নিয়ে। তো এই মুভি 20 ডিসেম্বরে বেরোচ্ছে, এবং এইটা হচ্ছে কাইন্ড অফ, তুমি লাইভ অ্যাকশন যদিও বলছে বাট ব্যাপারটা তো কাইন্ড অফ পশুগুলোকে তুমি লাইভ অ্যাকশন বললে ওটা কাইন্ড অফ অ্যানিমেটেড, ঠিক আছে, যাই হোক। তো এই মুভিটা তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো 20 ডিসেম্বর, ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি, ঠিক আছে, যারা ফ্যামিলি মুভি দেখতে পছন্দ করো তারা এই মুভিটা হলে গিয়ে চেক আউট করতে পারো, হিন্দি ডাবিং তোমরা পেয়ে যাবে। এরপরের মুভিটা কিন্তু আমার মনে হচ্ছে বেশি একটা বড় সড় মুভি হতে পারে, সেটা 25 ডিসেম্বর বেরাচ্ছে, বেবি জন। এই মুভিটা যেটুকু গ্লিমস আমরা পেয়েছি, যেটুকু আমরা দেখেছি বরুণ ধাওয়ানকে বা ভিলেন হিসাবে জ্যাকি শ্রফকে, সেই লুকগুলো কিন্তু খুবই ডিফারেন্ট মনে হয়েছে, একটা অন্যরকম আমাদের ব্যাপার লেগেছে। এবং এই মুভিটা আমার মনে হচ্ছে জন উইক মুভিটা দেখেছো, ওটার যে একটা ভাইব আছে না, ঠিক আছে, পুরো ভাইব ওকে বাড়তে যাচ্ছে, ও একা সার্ভাইভ করছে, ঠিক আছে, হিরো, সেরকম কিছু হয়তো আমরা এখান থেকে পেতে পারি। আর এখানে অ্যাক্টিংয়ের জন্য বড় বড় অ্যাক্টারদের নেওয়া হয়েছে, বরুণ ধাওয়ান ভালো একটা, তার সঙ্গে প্রীতি সুরেশ, অমিক কবি, সানিয়া মালহোত্রা, রাজপাল যাদব, একসব সবাই রয়েছে। এবং যারা অমিকা গাবিকে চেনে না, ঠিক আছে, একটা ইন্টারনেট হেডেন তাকে চেনার অন্য কারণ আছে, ঠিক আছে, সে কিছু সিরিজ করেছে যেখানে কিছু ইন্টিমেট সিন দেখিয়েছে, যেগুলো দেখার পরে অনেকেই তার ফ্যান থাকে, ডেফিনেটলি চেক আউট করতে পারো। তো এই মুভিটাও কিন্তু একটা ভালো মুভি হতে চলেছে, 25 ডিসেম্বর আসছে বেবি জন। ওকে, 25 ডিসেম্বর 2024 তুমি সেকেন্ড অপশনও পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে একটা ভালো অপশন, সিতারে জমিন পর। যদি অ্যাকশন মুভি দেখতে পছন্দ, যারা স্পিরিচুয়াল মুভি দেখতে পছন্দ করে, যারা সমাজ বিষয়ে মুভি দেখতে পছন্দ করে, ড্রামা দেখতে পছন্দ করে, তারা কিন্তু ডেফিনেটলি এই মুভিটা চেক আউট করতে পারে। বিকজ এই মুভিটা আমির খানের তারে জমিন পরের সিকুয়েল চলেছে, যেখানে আমির খান নিজে এবং জিনাল ডিসুজা রয়েছে, এবং এই মুভিটা কিন্তু একটা সমাজবেশ মুভি হবে, একটা ড্রামা মুভি হবে। এবং আমির খানের মুভি থেকে তোমরা সবসময় স্পেশাল কিছু এক্সপেক্ট করতে পারো, যেটা আমরা প্রত্যেকবারই পেয়ে থাকি, এবং এই মুভিটা কিন্তু সেরকম কিছু দিতে পারে। এবং আমির খান অনেক বছর পরে আবার সিনে আসছে, তো ডেফিনেটলি এই মুভিটা কিন্তু ব্রট হিট হতে পারে 25 ডিসেম্বর 2024। এবং নেক্সট একটা হলিউড মুভি আসছে, সনিক দ্য হেজহগ 3। সনিকের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অলরেডি বেরিয়ে গেছে, এবং তারপরে সনিকের একটা ক্যারেক্টার নিয়ে ওরা নাকলকে নিয়ে একটা সিরিজও বার করেছে। তো তারপরে আবার থার্ড পার্টে চলেছে সনিক দ্য হেজহগ 3। আর এই মুভি যে ভিলেন্স কিন্তু কিয়ানু রিভস হয়ে চলেছে, তো সেইটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই সনিক মুভিগুলো না অ্যাকচুয়ালি একটা ভিডিও গেম থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, এবং এই মুভিগুলো কিন্তু মানে যারা ভিডিও গেমটার ফ্যান তারা, এবং এছাড়াও যারা ফ্যামিলি বেস মুভি দেখতে পছন্দ করে, এন্টারটেইনিং মুভি ফ্যামিলি বেস, তারা কিন্তু এই মুভিটা ডেফিনেটলি হলে গিয়ে চেক আউট করতে পারো। আর এই মুভিটা কিন্তু তুমি হিন্দিতে পেয়ে যাবে।
এবং লাস্ট মুভি হচ্ছে কান্তারা চ্যাপ্টার ওয়ান। এটা একটা সাউথ ইন্ডিয়ান মুভি, December 2024 বেরোবে, ডেটটা এখনো ফিক্স দেয়নি। কান্তারার একটা আমরা টিজার পেয়েছিলাম যেটা কিন্তু বেশ ইন্ট্রিগিং লেগেছিল। তো সাউথের তরফ থেকে কিন্তু আমরা পরপর বেশ ভালো ভালো মুভি পাচ্ছি এবং এই মুভিটাও কিন্তু একটা বড় মুভি হতে পারে। ওটা এই টাইপের মুভি কিন্তু অনেক বানাচ্ছে এবং দেখতে কিন্তু বেশ ইন্ট্রিগিং মনে হচ্ছে। তো কান্তারা চ্যাপ্টার ওয়ানও কিন্তু ডিসেম্বরে বেরোবে, তোমরা সেটাও চেক আউট করতে পারো। তো এই ছিল ডিসেম্বরের মুভি স্লেট, যেখানে বাংলা হিন্দি ইংলিশ তিনটি আমি তোমাদের বললাম। তোমাদের এর মধ্যে থেকে কোনটা জন্য তোমরা বেশি এক্সাইটেড সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও এবং তোমরা নিজেদের প্ল্যান করে কিন্তু হলে কি এই মুভিগুলো তোমরা চেক আউট করতে পারো। এবং তোমাদের এর মধ্যে কোন কোন মুভির জন্য বেশি এক্সাইটমেন্ট আছে, কোন কোন তোমরা হলে কি দেখতে যাবে, সে বিষয়ে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন, গুড বাই।